হাই বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা নিয়মিত বাইতে অঙ্ক অভ্যাস করছো, তার সাথে আমার দেওয়া ভিডিওগুলি নিয়মিত দেখছো। আজ আমি তোমাদের এভারেজের ফার্স্ট পার্ট করাবো। বিভিন্ন পরীক্ষায় তোমরা খুব সহজে এবং খুব কম সময়ে কিভাবে গড়ের অঙ্কগুলো করবে সেই টেকনিক আজ আমি তোমাদের শেখাবো। তাহলে শুরু করছি। এভারেজ, যার অর্থ হচ্ছে গড়। আমরা গ্রুপ ডি, গ্রুপ সি বিভিন্ন পরীক্ষা অ্যাটেন্ড করে থাকি, সেখানে কিন্তু সময় একটা বিশাল বড় ফ্যাক্টর। সেই কারণেই আমি একটা দারুণ টেকনিক তোমাদের শেখাচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা সংখ্যা দেওয়া আছে যাদের গ্যাপ কিন্তু এক করে আছে। দেখো, একের থেকে দুই, দুইয়ের থেকে তিন, তিনের থেকে চার, চারের থেকে পাঁচ, সংখ্যাগুলির মধ্যে অন্তর কিন্তু এক, ঠিক আছে? যদি সংখ্যাগুলির মধ্যে অন্তর সেম থাকে, তখন মনে রাখবে গড় মানটা হবে মধ্য সংখ্যাটা, তার মানে মাঝের সংখ্যাটা হবে গড় মান। তাহলে এর গড় মানটা দাঁড়াচ্ছে কত বলো দেখি? তিন। এ পাশেও দুটো সংখ্যা আছে, এ পাশেও দুটো সংখ্যা আছে, তাহলে বললাম যে মাঝের সংখ্যাটা হবে গড় মান, তাহলে গড় মানটা দাঁড়াচ্ছে তিন। এবার অঙ্কের হিসেবে আমি করে দেখাচ্ছি। অঙ্কের হিসেবে আমরা কী জানি, গড় মান কীভাবে বের করে? রাশিগুলির মান সমষ্টি, তার মানে প্রত্যেকটা সংখ্যাগুলোকে আমরা লিখে কী করব, যোগ করব। যোগ করার পর যেহেতু পাঁচটা সংখ্যা আছে, পাঁচ দিয়ে আমরা কী করব, ভাগ করব, তাহলে গড় মান পেয়ে যাব। পাঁচ চার নয়, নয় তিন বারো, দুই চোদ্দ, একে পনেরো। এবার পনেরোকে যদি পাঁচ দিয়ে ভাগ করি, আমরা কত পেলাম? তিন। দেখো, আমাকে এখানে কিছু করতে হলো না। যদি অন্তর একই থাকে বা সেম থাকে, তাহলে মনে রাখবে যে মাঝের যে সংখ্যাটা হবে সেটাই হবে তার গড় মান। ক্লিয়ার? এবার নেক্সট দেখো, এবার ধরছি এক, দুই, তিন, চার, এর গড় মানটা কত, এর গড় মানটা কত, ঠিক আছে? এদের তো অন্তর একই আছে, সেম আছে। দেখো, এক, দুই, তিন, চার, এক করে বাড়ছে, অন্তর একই আছে। সো এবার আমি কি বলেছিলাম যে মাঝের সংখ্যাটা হবে গড় মান, তাহলে এবার এখানেও দুটো সংখ্যা, এখানেও দুটো সংখ্যা, তাহলে মাঝের কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে মাঝের সংখ্যাটা কীভাবে আমরা নির্ণয় করব? আমরা এই যে দুই আর তিনের মাঝের সংখ্যাটা কী আছে, কোনো মাঝের সংখ্যা তো আমি আলাদাভাবে পাচ্ছি না, তখন কি করব, এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, অথবা তোমরা মুখে মুখেই করতে পারো, দুই আর তিনের মাঝখানে কি আছে, 2.5, তাহলে এর গড় মানটা হবে 2.5। ক্লিয়ার? এর মাঝে কি আছে, 2.5 আছে, সেই কারণে এর গড় মানটা হচ্ছে 2.5। তোমরা অঙ্কের ভাষায়ও করতে পারো। দেখো, 1, 2, 3, 4, চারটা সংখ্যা আছে, চার দিয়ে ডিভাইড করো, চার তিন সাত, দুই নয় একে দশ, দশ বাই চার, কাটাকাটি না করলে নাই, এখানে করো, চার দুগুণে আট, তার চেয়ে দুই, পয়েন্ট দিয়ে জেরো, চার পাঁচা কুড়ি, মিলে গেল, 2.5ই আসলো। দেখো, এই টেকনিকটা কিন্তু তোমাদের অনেকভাবে সাহায্য করবে। আরও কিছু দেখাচ্ছি এক্সাম্পল। এবার মনে করো পরীক্ষায় এসেছে প্রথম প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত, প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে, তাই তো? তাহলে আমি লিখছি সংখ্যাগুলোকে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা লিখলাম। আমাদের এখানে কী চেয়েছে, বলেছে যে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে দেখো, এদের অন্তর গ্যাপটা কিন্তু এক আছে। যদি গ্যাপটা এক থাকে, তাহলে কি বলেছিলাম যে মাঝের সংখ্যাটা হয় গড় মান, তাই তো? তাহলে দেখো, এখানে পাঁচটা, এখানে পাঁচটা, তাহলে মাঝের যে সংখ্যাটা সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না। তখন আমরা কি করব, বুঝে নেব যে পাঁচ আর ছয়ের মাঝখানে যে মানটা আছে সেটাই হচ্ছে গড় মান। তাহলে পাঁচ আর ছয়ের মাঝে গড় মানটা কত আছে, দেখো, পাঁচ আর ছয়ের মাঝে আছে হচ্ছে 5.5, 5.5, তাহলে এর গড় মানটা হবে 5.5। খুব ইজিলি তোমরা নির্ণয় করতে পারবে। হ্যাঁ, নতুবা তোমাদের অঙ্ক করতে হবে, এই টেকনিকটা কিন্তু অনেক সময় বাঁচিয়ে দেবে তোমাদের। দেখো, গড় মান তুমি যদি বের করতে, তাহলে কী করতে, প্রত্যেকটা যোগ করতে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, যেহেতু দশটা সংখ্যা আছে দশ দিয়ে ভাগ করতাম। এবার দেখো, উনিশ, উনিশ আর আট সাতাশ, সাতাশ আর সাত চৌত্রিশ, চৌত্রিশ ছয় চল্লিশ, পঁয়তাল্লিশ চার উনপঞ্চাশ, উনপঞ্চাশ তিন বাহান্ন, বাহান্ন দুই চুয়ান্ন, একে পঞ্চান্ন। দ্যাট মিন্স 55/10, পঞ্চান্নকে দশ দিয়ে ডিভাইড করলে 5.5 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত বলে, তাহলে কিন্তু তোমরা কিন্তু
এইভাবে নির্ণয় করতে পারবে। দেখো সিরিয়ালি তুমি নাম্বার লিখে যাও, এবার মনে রাখবে যে মাঝের সংখ্যাটা হবে গড় মান। তখন মাঝের সংখ্যাটা তোমরা যদি না পেয়ে যাও তখন কি করবে, এই যে সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটোর মধ্যমানটাই হচ্ছে গড় মান হবে। তাহলে 5 আর 6 এর মধ্যমানটা কত? 5.5। ক্লিয়ার? নেক্সট। এবার প্রথম প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার গড় কত, এটা পরীক্ষায় আসলো, তখন কি করবে, প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার গড় কত। এবার তুমি মনে মনে কল্পনা করে নেবে 1, 2, 3, 4, 5 এভাবে ডট 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 12, 13, 14, 15 ডট 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 লাস্টের দিকে লিখছি 23, 24 and 25। তাই তো, এই যে টোটাল 25টা সংখ্যা মনে করো লিখে ফেললাম, এর গড় মান তোমাকে বের করতে হবে। দেখো এবার আমি কি বলেছিলাম, যদি এমন সংখ্যা হয় তাদের মধ্যে অন্তরটা যদি একই থাকে, দেখো অন্তর কিন্তু একই আছে, ঠিক আছে, তাহলে মধ্যমানটাই কি হয়, গড় মান। তাহলে মনে রাখবে 1 থেকে 12 পর্যন্ত 12টা সংখ্যা আছে, 1 থেকে 12 পর্যন্ত 12টা সংখ্যা। এবার 14 থেকে 25 কিন্তু 12টা সংখ্যা, ঠিক আছে, 1 থেকে 12 পর্যন্ত 12টা সংখ্যা আছে, আবার 14 থেকে 25 পর্যন্ত কিন্তু 12টা সংখ্যা আছে। ক্লিয়ার? তাহলে মধ্যমানটা কত দাঁড়াচ্ছে, মধ্যমানটা এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 13। তাহলে হচ্ছে গড় মানটা হচ্ছে 13, গড় মানটা কত হচ্ছে 13। আবার তোমরা এইভাবেও মনে করতে পারো, দেখো 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাটা যত সংক্ষেপে লেখা যায় তত সংক্ষেপে আমি লিখছি, ডট 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 মাঝে সংখ্যাগুলো লিখছি 12, 13, 14, 24 and 25 লিখলাম। লেখার পর আমি কি বলেছিলাম, যে সংখ্যাগুলোর মধ্যে যদি অন্তর সমান থাকে তাহলে গ্যাপটা যদি সমান থাকে তাহলে কিন্তু মধ্যমানটাই হচ্ছে গড় মান হয়। এবার 1 থেকে 12 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 12টা সংখ্যা আছে, আর 13 থেকে 25 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 13টা সংখ্যা আছে, কারণ 12 আর 13 যোগ করলে কত হচ্ছে, টোটাল 25টা সংখ্যা। দেখো 1 থেকে 12টা যদি 12টা সংখ্যা হয় তাহলে 13 থেকে 25 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে, 13টা সংখ্যা আছে। তাহলে আমি 13টাকে ছেড়ে দিয়ে 14 থেকে 25 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে, এখানেও 12টা সংখ্যা আছে, এখানেও 12টা সংখ্যা আছে, দুই পাশে সমান সংখ্যা। এবার মধ্যমান কোনটা দাঁড়াচ্ছে, দেখো 13। তাহলে গড় মানটা কিন্তু তোমার 13, তুমি এখান থেকে বলে দিতে পারবে। ক্লিয়ার? নেক্সট। এবার প্রশ্ন দিয়েছে, প্রথম 3টি ক্রমিক সংখ্যার গড় মান 25 হলে ছোট সংখ্যাটি কত। প্রথম 3টি ক্রমিক সংখ্যার গড় মান 25 হলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, আমরা খুব কম সময়ে করতে চাই, কিভাবে করব দেখো। এবার দেখো ক্রমিক সংখ্যা, তার মানে গ্যাপটা কিন্তু এক থাকবে, ঠিক আছে। ক্রমিক মানে কি, 2 এর পর 3, 3 এর পর 4 বা 1 এর পর 2, 2 এর পর 3, ক্রমিক সংখ্যা বলতে গেলে তার মানে আমরা বুঝে নেব যে এদের গ্যাপটা হচ্ছে সমান আছে, তাই তো। এবার একটাকে যদি আমি x ধরি, পরেরটা কত হচ্ছে x+1, তারপরেরটা কত হচ্ছে x+2, তার মানে ক্রমিক বলতে গেলে কি, এক করে বাড়ছে, তাই তো। এবার যদি এদের মধ্যে গ্যাপটা এক থাকে, দেখো এক করে বাড়ছে, গ্যাপটা কিন্তু সমান আছে। তাহলে আমি কি বলেছিলাম, যে মধ্যমানটাই হচ্ছে গড় হয়, তাহলে আমাদের হিসেবে গড় কোনটা হচ্ছে x+1, আর এখানে গড় মানটা কত দেওয়া আছে 25, আমাদের হিসেবে গড় মান কোনটা হচ্ছে x+1, আর এখানে গড় মানটা কত দেওয়া আছে 25। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারছি, x এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 25-1, 24, তাহলে x এর মানটা পেয়ে গেলাম কত, 24। দ্যাট মিন্স x এটা হচ্ছে 24, এটা 25, আর এখানে হচ্ছে 24+2, 26, তাহলে ছোট সংখ্যাটি কত হচ্ছে 24। ক্লিয়ার? ছোট সংখ্যাটি কত হচ্ছে 24। আদার্স ওয়েতে আমরা করলে কীভাবে করতাম, ধরে নিতাম একটা x, পরবর্তী সংখ্যাটা কি x+1, তার পরবর্তী সংখ্যাটা কত x+2, তাই তো। তারপরে কি করতাম, তারপরে কি করতাম, যে গড় মান বলতে কি বোঝাচ্ছে, রাশিগুলির মান সমষ্টি, কয়টা রাশি আছে 3টা 3 দিয়ে ভাগ করতাম, সমান সমান লিখতাম 25, তাই তো। এখান থেকে x এর মান বের করতাম, কিন্তু আমরা এখান থেকে কিন্তু খুব ইজিলি বের করতে পারছি, কীভাবে দেখো, যদি x ধরি, পরেরটা কত হচ্ছে x+1, তারপরটা কত হচ্ছে x+2, এদের গ্যাপটা কিন্তু সেম আছে, এক করে বাড়ছে। ক্লিয়ার? যদি সেম গ্যাপ থাকে তাহলে কি হয়, মধ্যমানটাই গড় মান হয়, তাহলে এখানকার মধ্যমানটা কত x+1, তাহলে আমাদের হিসেবে গড় মান হচ্ছে x+1, আবার গড় মান দেওয়া আছে 25, তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি 24, তার মানে ছোট সংখ্যাটা 24, এটা 25, এবং লাস্টের সংখ্যাটা হচ্ছে 24+2, 26। নেক্সট ম্যাথ, তোমাকে বললো প্রথম 5টি বিজোড় সংখ্যার
গড় কত, প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার গড় কত। তাহলে প্রথম পাঁচটি বিজোড় সংখ্যা কি, এক তিন তারপরে কত পাঁচ সাত নয়, প্রথম পাঁচটি বিজোড় সংখ্যা হচ্ছে এটা, তাই তো, এক তিন পাঁচ সাত নয়। দেখো দুই করে বাড়ছে, দুই করে বাড়ছে, ক্লিয়ার? তাহলে মানে গ্যাপটা কিন্তু সেম আছে, ভালো করে মাথায় রাখবে গ্যাপটা সেম আছে, ঠিক আছে? তাহলে গ্যাপটা যদি সেম থাকে, তাহলে আমি কি বলেছিলাম, যদি গ্যাপটা সেম থাকে তাহলে মধ্যমানটাই হচ্ছে গড় হয়। তাহলে এখানে মধ্যমানটা কত, দেখো এখানে দুটো সংখ্যা আছে, এখানেও দুটো সংখ্যা আছে, তাহলে মধ্যমানটা কত, পাঁচ। তাহলে ইজিলি আমরা বলে দিতে পারছি যে গড় মানটা কত হচ্ছে পাঁচ, ক্লিয়ার? খুব ইজিলি বলতে পারবে, না হলে তোমাকে করতে হতো। তাহলে কীভাবে করতে হতো, তুমি যদি এভাবে না করতে কীভাবে করতে, তাহলে প্রথম পাঁচটি বিজোড় সংখ্যা এক তিন পাঁচ সাত নয় যোগ করতে, যেহেতু এক দুই তিন চার পাঁচটা সংখ্যা, পাঁচ দিয়ে কী করতে, ডিভাইড করতে। এবার সাত নয় কত, ষোলো, ষোলো পাঁচ একুশ, একুশ আর তিন চব্বিশ, আর একে হচ্ছে পঁচিশ, পঁচিশকে পাঁচ দিয়ে ডিভাইড করো, দেখো তুমি পাচ্ছ কত, পাঁচ। দেখো এটা করতে গেলে অনেকটা সময় দরকার হচ্ছে, কিন্তু এইভাবে যদি আমরা করি, এই ট্রিকটাকে যদি কাজে লাগাই, তাহলে খুব অনায়াসেই অঙ্কগুলো করতে পারছি, ঠিক আছে? আরেকটা দেখাচ্ছি। আর একই রকমভাবে তোমাকে যদি বলে প্রথম পাঁচটি জোড় সংখ্যার গড় কত, তাহলে প্রথম পাঁচটা জোড় সংখ্যা কত, কী কী, দুই ছয় আট দশ, তাই তো, এক দুই তিন চার পাঁচ, দুই চার ছয় আট দশ, প্রথম পাঁচটা জোড় সংখ্যা আমরা লিখলাম। এবার দেখবো গ্যাপটা সেম আছে কিনা, দেখো দুই করে বাড়ছে, দুই করে বাড়ছে, তার মানে গ্যাপটা সেম আছে। তাহলে যদি গ্যাপটা যদি সেম থাকে, তাহলে আমরা কি বলতে পারছি এখান থেকে, যে মধ্য সংখ্যাটাই হচ্ছে গড় মান। তাহলে এখানকার মধ্য সংখ্যা কোনটা, এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, মধ্য সংখ্যা বলতে এটাকে বোঝাচ্ছে। তাহলে গড় মানটা কত দাঁড়াচ্ছে, গড় মানটা দাঁড়াচ্ছে হচ্ছে ছয়, খুব ইজিলি বলে দিতে পারছি। এবার যদি আমরা যাচাইও করি, এই যেমন দুই চার ছয় আট দশ, ঠিক আছে, পাঁচটা সংখ্যা আছে, পাঁচ দিয়ে ভাগ করো, আট দশ আঠেরো, আঠেরো ছয় চব্বিশ, চব্বিশ চার আঠাশ, আঠাশ আর দুই তিরিশ, তিরিশ ডিভাইডেড বাই ফাইভ, পাঁচ ছয় তিরিশ, তার মানে কত দাঁড়াচ্ছে, ছয় দাঁড়াচ্ছে। তাহলে এইভাবে করলে কিন্তু তোমাদের অনেক সময় বেঁচে যাবে, ঠিক আছে? এর ফার্স্ট পার্ট হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। তাহলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আজ আসছি।